তো ফ্রি ফায়ার রিলেটেড একটা ফ্রেজ ভিডিও নিয়ে চলে আসলাম আমি অরূপ মণ্ডল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো 10 টাকা 29 টাকার এয়ার ড্রপ তোমরা কী করে বেশি বেশি পাবে। হ্যাঁ গাইজ, তো তোমাদেরকে একটা ট্রিক্স বলে দেবো যেটার মাধ্যমে কিন্তু তোমরা পেতে পারো। প্রথমত তোমাদেরকে এটা বলে দিই, এটা কিন্তু আমার ওপিনিয়ন, আমি কিন্তু এটার মাধ্যমে পেয়েছি। তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে 10 টাকা 29 টাকা উপর কী করে পাবে, তো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু তোমাদের উপকারজনিত এরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে আনতে থাকি। তো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইজ, তোমাদেরকে প্রথম যে টিপসটা বলে দিচ্ছি, সেই যে টিপসটার মাধ্যমে তোমাদের কিন্তু 10 টাকা 29 টাকার অফার অনেক আসবে। তো তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, সেই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে প্রথমত টপ আপ করা, টপ আপ যারা অনেক করো, তো তোমাদেরকে বলে দিচ্ছি টপ আপ যদি করো বেশি তাহলে কিন্তু তোমাদের এয়ার ড্রপ অনেক বেশি বেশি দামে ঢুকবে। কারণ গেরি না বুঝে যাবে যে তোমার ডায়মন্ডে তোমাদের তোমার কাছে কতটা ভ্যালু। তো তোমরা কিন্তু গাইজ টপ আপ করা বন্ধ করো, যদি তোমরা একটু টপ আপ করা মানে কমিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের 10 টাকা 29 টাকার অফার অনেক দেখতে পারবে। দেখো গাইজ, আমি কিন্তু আগে প্রচণ্ড টপ আপ করতাম। আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমার আইডিতে, তাহলেই তোমরা বুঝে যাবে। তো দেখতে পাচ্ছ এই এই ড্রেসটা কিন্তু রেয়ার একটি ড্রেস, এই ড্রেসটা হয়তো পরিয়ে খেলি না আমি, এই ড্রেসটা কিন্তু রেয়ার একটি ড্রেস। এই ড্রেসটা আমার আইডিতে আছে, তাহলে তোমরা বুঝে গেলে যে আমার আইডিতে কত খরচার একটা আইডি। তো আমি কিন্তু এখন আর টপ আপ অত করি না, তো তোমাদেরকে বলে দিলাম যদি তোমরা টপ আপ করো তাহলে কিন্তু তোমরা গাইজ মানে 10 টাকা 29 টাকার অফার অত পাবে না। তো তোমাদেরকে বলে দিচ্ছি 10 টাকা 29 টাকার অফার পাওয়ার প্রথম ট্রিক্সটা, তোমরা যদি টপ আপ করা কমিয়ে দাও তাহলে কিন্তু গেরিনা বুঝতে পারবে যে না এই আইডিটা কি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে গেম খেলা ছেড়ে দিচ্ছে। তখন কিন্তু কাস্টমার মানে ধরে রাখার জন্য কিন্তু গেরিনা অফারটা দেয়। এই অফারটা কিন্তু এই জন্যই গেরিনা রেখেছে যে তোমাকে গেরিনা যাতে কাস্টমার যাতে আসে আরও। তো তোমাদেরকে বলে দিলাম যে ফার্স্ট ট্রিক্সটা যে তোমাদের 10 টাকা 29 টাকার অফার কীভাবে আনবে। এবার সেকেন্ড নম্বর ট্রিক্সটা তোমাদেরকে বলে দিচ্ছি গাইজ। সেকেন্ড নম্বর ট্রিক্সটা হলো তোমাদের আইডিতে যদি তোমাদের ডায়মন্ড থাকে 10 টাকা 29 টাকার অফার মেরে যদি ডায়মন্ডটা খুলে দাও, ওপেন করে দাও এয়ার ড্রপটা, তাহলে কিন্তু গাইজ তোমাদের কী করতে হবে, ডায়মন্ডটা খরচা করে দিতে হবে। যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু আর এয়ার ড্রপ ঢুকবে না, যতক্ষণ না ডায়মন্ডটা খরচা করছো। যদি ঢুকবে তো ঢুকবে, কীরকম ঢুকবে, 690 টাকা, অনেক হাই হাই প্রাইসে ঢুকবে যেটা তোমরা মারতে পারবে না। তো তোমাদের কী করতে হবে, ডায়মন্ডটা খরচা করে দিতে হবে, নয়তো এয়ার ড্রপটা খুলবেই না, তাহলে কিন্তু আবার ঢুকবে। তাহলে কিন্তু দেখবে এক সপ্তাহ তো ঢুকবে না, তার পরের সপ্তাহে আবার ঢুকে যাচ্ছে। তো দেখতে পারবে তোমরা এমনিভাবে কিন্তু 10 টাকা 29 টাকার উপর অনেক আসে। তারপর তোমাদেরকে বলে দিচ্ছি তিন নম্বর পয়েন্টটা, এটা হবে না, এটা তোমরা করতে পারবে না, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা ফলো করলেও কিন্তু 10 টাকা 29 টাকার উপর অনেকই দেয়, আমাকে দিয়েছে তো তোমাকেও দেবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি তিন নম্বর পয়েন্টটা, গেম খেলা কিন্তু অনেক, যদি অনেক গেম খেলো তোমরা অনেক পরিমাণে, তোমাদেরকে কমিয়ে দিতে হবে একটু গেম খেলা, মানে কমিয়ে দিতে হবে গেমের প্রতি আস্তে আস্তে ইয়ে করে কমিয়ে দিতে হবে। দেখো আমাদের আইডির কালেকশন কিন্তু অনেক বেড়ে যাবে এই 10 টাকা 29 টাকার অফারের জন্য। তো তোমাদেরকে বলে দিলাম যদি গেম খেলা একটু কমিয়ে দাও তাহলে কিন্তু তোমরা 10 টাকা 29 টাকার উপর অনেক পাবে। কারণ গেরিনা বুঝতে পারবে যে আইডিটা মনে হচ্ছে ইন্টারেস্ট পাচ্ছে না গেম খেলে। তো 10 টাকা 29 টাকার অফার দিলে তোমাদের ইন্টারেস্ট জাগবে। তো এই জন্যই কিন্তু গেরিনা সিয়ানা আছে, এই জন্যই কিন্তু গেরিনা তোমাদের কিন্তু 10 টাকা 29 টাকার অফার দেয়। তো তোমাদেরকে বলে দিলাম যে পুরো টিপসটা কী করে 10 টাকা 29 টাকার অফার আর্ন করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি উপকারী মনে হয়, যদি আমার টিপসটা তোমার কোনো কাজে লেগে থাকে তাহলে কিন্তু গাইজ একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আনতে থাকি। তো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। ততদিনের জন্য বাই বাই ফ্রেন্ডস।